সেই 143 হরতালের যত রকমের যা অপরাধ আছে সে ট্রেনে আগুন দিয়েছে, প্রাণবাজার ট্রেনে আগুন দিয়েছে, সেরাটনের সামনে একটা বাসে গান পাউডার দিয়ে 11 জনকে আগুনকে 11 জনকে হত্যা করেছে, একটা না অসংখ্য ঘটনায়। ওই একই ধারাবাহিকটা কিন্তু 13, 14, 15 ওই একই ঘটনা ঘটছে, এগুলো আপনাদের রিপোর্টেই বেরিয়ে এসছে। ইতিহাস বলে অগ্নিসন্ত্রাস পুরটয় আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে ফখরুল। অগ্নিসন্ত্রাস পুরোটাই আওয়ামী লীগের সৃষ্টি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, অবৈধ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা একটা কথা দুটো কথা খুব জোর দিয়ে বলার চেষ্টা করছে। একটা কথা বলতে আর অগ্নিসন্ত্রাস হতে দেওয়া হবে না। আমি এর আগেও বলেছি অগ্নিসন্ত্রাসের সমস্ত ইতিহাস যদি আপনারা দেখেন এটা পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের। আওয়ামী লীগ এর আগে আপনাদের মনে আছে নিশ্চয়ই যখন 2001-2006 দিকে যখন আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলন শুরু করে তখন কিন্তু তারা 173 দিন হরতাল দিয়েছে, এবং সেই 173 দিন হরতালে যত রকমের যা অপরাধ আছে সে ট্রেনে আগুন দিয়েছে, প্রাণবাজার ট্রেনে আগুন দিয়েছে, সেরাটনের সামনে একটা বাসে গান পাউডার দিয়ে 11 জনকে হত্যা করেছে, একটা না অসংখ্য ঘটনা। ওই একই ধারাবাহিকটা কিন্তু 13, 14, 15 ওই একই ঘটনা ঘটছে, এগুলো আপনাদের রিপোর্টেই বেরিয়ে এসছে, এটা আপনাদের রিপোর্টেই এগুলো সমস্ত বেরিয়ে এসছে। এগুলো সম্পর্কে আমরা অনেকবার প্রেস কনফারেন্স করেছি, আমরা আবার আপনারা এটার উপরে বলবো। ওদের উদ্দেশ্য হচ্ছে যে সেই অগ্নিসন্ত্রাসের কথা বলে যেমন আপনার 2014-15 মানুষকে বিভ্রান্ত করেছিল আন্তর্জাতিক যে আপনার কমিউনিটি তাকে বিভ্রান্ত করেছিল, এখন আবারও জনগণের এই আন্দোলন যখন শুরু হয়েছে স্বতঃস্ফূর্তভাবে আপনার অত্যন্ত শান্তিপূর্ণভাবে জনগণ দাবি আদায়ের জন্য সোচ্চার হয়েছে তখন সেটাকে নস্বাত করবার জন্য তারা আবার এটাকে বেড়ে গেছে। আরেকটা সংবাদ যেটা এরকম আমি একদিন বলেছি জঙ্গির একটা আবার একটা পিছনে বাংলাদেশে তখন আমি আর বলেছি আগে বলেছিলাম আমরা তো জঙ্গি দেখি না, আমরা তো দেখি যে আমরা এখানে যারা আছেন ধর্মপ্রাণ মানুষ আছেন সেটা হিন্দু ধর্মের আছে, মুসলমান ধর্মের আছে, বৌদ্ধ ধর্মের আছে, খ্রিস্ট ধর্মের আছে, এখানে তো জঙ্গি ইস্যুটা আমার আন্তর্জাতিক ইস্যুও নয়, তারা এটাকে আবার বাংলাদেশের একটা ইস্যু তৈরি করার জন্য খেয়াল করে দেখবেন এর মধ্যে বেশ কিছু গ্রেপ্তারও তারা করেছে। সেই গ্রেপ্তারগুলোর মধ্যে আছে কিছু চিকিৎসক ডাক্তার আছে বেশ কয়েকজন, আপনার চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা আপনার একটা অভিযান শুরু করেছে, আমরা জানি না জনগণ জানে না যে আসলে এক্সাক্ট অবস্থাটা কি সত্য করবে কি, কিন্তু আমাদের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয় সেই সন্দেহটা হচ্ছে যে আবার সেটাকে একটা অজুহাত সৃষ্টি করে তার আবার আপনার আগের মতোই সাধারণ মানুষের প্রত্যাচার নির্যাতন তারা শুরু করবে কিনা, অথবা গণতন্ত্র যারা আন্দোলন করছে তাদেরকে তারা সেই আপনার আক্রমণ করবে কিনা, তাদেরকে সেই বিভিন্ন রকম অবৈধ সরকারের মন্ত্রীরা দুটি কথা খুব জোর দিয়ে বলার চেষ্টা করছেন। একটি হলো আর অগ্নিসন্ত্রাস হতে দেওয়া হবে না, ইতিহাস বলে অগ্নিসন্ত্রাস পুরোটাই হচ্ছে আওয়ামী লীগের। তারা 2001-2006 দিকে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন শুরু করে তখন 173 দিনে হরতাল দিয়েছে, সে সময় যত রকম জ্বালাও পোড়াও আছে, ব্রাহ্মণবাড়িয়ার ট্রেনে আগুন দিয়েছে, সেরাটনের সামনে একটি বাসে গান পাউডার দিয়ে 11 জনকে হত্যা করেছে, একটা না অসংখ্য ঘটনা এরকম। একই ধারাবাহিকতায় 2013-14-15 একই ঘটনা ঘটেছে। তাদের উদ্দেশ্যে অগ্নিসন্ত্রাসের কথা বলে 2013-15 মানুষকে আন্তর্জাতিক মহলকে বিভ্রান্তি করেছিল, এখন আবারও যখন জনগণের আন্দোলন শুরু হয়েছে তখন তারা একই কাজ শুরু করছে। আরেকটি বিষয় হলো জঙ্গি, আমরা তো জঙ্গি দেখি না, এটাকে ইস্যু করার জন্য এর মধ্যে তারা বেশ কিছু গ্রেফতারও করেছে, চিকিৎসক আছেন বেশ কয়েকজন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে তারা অভিযান শুরু করেছে, আমরা বা জনগণ জানে না সত্য ঘটনা কি, আমাদের মধ্যে যে সন্দেহের উদ্রেক হয় এটাকে ইস্যু করে তারা আবারও সাধারণ মানুষের উপর নির্যাতন শুরু করবে, গণতন্ত্রের জন্য যারা আন্দোলন করছে তাদের উপর আক্রমণ করবে কি না বলেন ফখরুল। আমরা যখন সমাবেশ করছি মিটিং হচ্ছে আমরা বক্তৃতা হচ্ছে শেষ মিছিল শেষে পেছন থেকে আবার হামলা করে আপনার ওখানে একজনকে কুপিয়ে আহত করেছে, আপনারা দেখেছেন যে তাকে নিয়েও আসা হয়েছে
5 নম্বর বরিশাল বিভাগের গণসভায় দেওয়ার পথে প্রকৌশলী ইশরাক হোসেন গাড়ি বারে আমরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, এটা একটি গৌরবোজ্জ্বল। সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েলের গাড়ি বারে আমরা এবং আপনারা আমাদের মুক্তিযোদ্ধা দলের ইশতিয়াক সাহেব তাকে একদম ফিরিয়ে দেওয়া, তাকে আর ঢুকে দেয়নি এলাকায়। আমরা পটুয়াখালী পার্টি হতে কলাপাড়া পার্টি হতে পাঞ্চুর অগ্নিসংযোগ করে গৌরনদী আবুল জেলায় বিএনপি নেতাদের মালিকাধীন 28টি ব্যবসায়িক প্রতিষ্ঠান, এটা আপনারা পত্রিকাতেও ছাপিয়েছেন, অসংখ্য বিএনপি নেতা কর্মীদের বাড়ি ঘরে হামলা করে 200 নেতা কর্মীদের আহত করা হয়েছে, 50-এর অধিক গ্রেপ্তার করা হয়েছে। 12 নভেম্বর ফরিদপুর বিভাগে গণসমাবেশকে কেন্দ্র করে 20 জন নেতা কর্মীকে আহত এবং 10 জনকে গ্রেপ্তার করেছে। 19 নভেম্বর সিলেট বিভাগে গণসমাবেশকে কেন্দ্র করে গ্রেপ্তার হামলা অব্যাহত রয়েছে। তিনি বলেন, বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশ বিশেষ করে ঢাকায় গণসমাবেশকে কেন্দ্র করে অনির্বাচিত সরকারের মন্ত্রী ও নেতারা দায়িত্বহীন উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে গণসমাবেশ নস্যাৎ করার হীন চক্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। বিএনপির মহাসচিব বলেন, শত প্রভোকেশনের মুখেও আমরা কোথাও কোনো সহিংসতা বা এটাকে প্রতিরোধ পাল্টা প্রতিরোধ এ ধরনের আমরা কিছুই করিনি। মার খেয়ে খোলা আকাশের নিচে থেকে নদীর সাঁতরে পায়ে হেঁটে জনগণ সমাবেশ সফল করেছে। সরকারের অত্যন্ত পরিকল্পিতভাবে এই সমাবেশগুলো নস্যাৎ করার জন্য, বন্ধ করার জন্য আমার মনে হয়েছে বালখিল্য আচরণ করেছে। ফখরুল বলেন, জনগণের অংশগ্রহণ থেকে প্রমাণিত হয়ে যাচ্ছে এভাবে চক্রান্ত করে এটাকে বন্ধ করা যাবে না। আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ সম্পূর্ণভাবে আমলা ও গোয়েন্দা নির্ভর দলের পরিণত হয়েছে, যে কারণে এত বড় বড় মারাত্মক রকম ভুল সিদ্ধান্ত তারা নিচ্ছে। জনগণ চায় একটি সুষ্ঠু নির্বাচন, সেটাও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে। জনগণের অংশগ্রহণ ঠেকানোর জন্য সরকারের যেসব কার্যক্রম গ্রহণ করছে তার কোনোটাই কাজে আসছে না, ভবিষ্যতেও আসবে না। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু কর্মকর্তা সরকারের প্রত্যক্ষ নির্দেশে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিরোধীর মতের নেতাকর্মীদের গ্রেফতার নির্যাতন অব্যাহত রেখেছে। কোথাও নিজেরাই গুলি করে বিরোধী মতের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে, আবার কোথাও গ্রেফতার করে পুরাতন মামলায় জেলে পাঠাচ্ছে। কোথাও কোথাও নিজেরাই বোমা পেতে রেখে বিরোধী মতের নেতাকর্মীদের নামে বিস্ফোরক আইনে মামলা দিচ্ছে, যা ইতিমধ্যে সরকারের দায়িত্বশীল মন্ত্রীদের বক্তব্য উঠে এসেছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।